আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা আল্লামা এহসান হক মুজাদ্দিদি সাহেব। বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা এহসান হক মুজাদ্দিদি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, 1500 গ্রন্থের রচয়িতা, ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি 101তম ওফাত বার্ষিকী উপলক্ষে আজকের আলা হযরত কনফারেন্স রাজধানী ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশে আমরা সকলে উপস্থিত হয়েছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্ব প্রদানকারী শীর্ষ আলেমে দ্বীন উস্তাদ মুফতি আজম ওবায়দুল হক রামি সাহেব হুজুর কিবলার সভাপতিত্বে এবং বর্তমান মিডিয়াতে সুন্নিয়তের আইকন নয়নমণি আল্লামা মুফতি আবুল কাশেম মাহফুজুল হক হুজুরের আহ্বানে মন্ত্রী হতে শুরু করে সাধারণ আম জনতা আমরা সবাই সুন্নি, আওয়াজ দিই বলো ঠিক কিনা। আলা হযরত ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ আলাইহি, তাকে আমরা বাংলাদেশ এবং সারা বিশ্বে আম জনতার কাছে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে। যেমনি ভাবে আশ্রাবাদী থানবীকে সবাই নামটা দিলেই রহমতুল্লাহ আলাইহি লিখে দেন, যেমন আজকে আমি বাংলাদেশ প্রতিদিনে দেখেছেন একটা আর্টিকেল আমার ছেপেছে, সেখানে আমি রহমতুল্লাহ আলাইহি কিন্তু লিখি নাই কিন্তু লিখে দিয়েছে, আলা হযরতের নামের পর রহমতুল্লাহ আলাই আমরা লাগাতে ব্যর্থ হয়েছি। এই জন্য কারণ আলা হযরতের নাম দিয়ে অনেকে অনেক আজগুবি করেছে, যাতে করে আলা হযরতকে কলঙ্কিত করা হয়েছে। আলা হযরত কিন্তু কলঙ্কের কেউ নন, তিনি একজন আশিক রাসূল। সবসে আলা ওয়া আলা হুনা আলা নবী মুস্তাফা জানি রহমত ফি লাখো সালাম, রাসূলের প্রেম জারণ করেছিল সানি আল ওয়াসফারানি, ফতোয়ে রিজকি শুধু নয়, ফতোয়ে রিজকিয়া শুধু নয়, হাদায়েকে বখশি শুধু নয়, অসংখ্য তার কিতাব, যে কিতাবগুলো আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। বন্ধু, আজকে যারা আলা হযরতের বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে আলা হযরতের বদনাম করছে, তুমি কে, তোমরা কারা, আমরা তোমাদের কে চিনি? গত বছরে আলা হযরত কনফারেন্সে তুমি 100,000 টাকা দিয়েছো, আজকে কার সাথে তুমি আলা হযরতের বিরুদ্ধে বলছো? বাংলার জমিনে আসো, প্রথম শ্রেণীর আলেম নয়, আমরা তোমাদের সাথে বাস করতে প্রস্তুত, ডান হাত তুলে বলুন ঠিক কিনা। দালালি ছেড়ে দাও, পীর জারজার সুন্নিয়াত এক কাতার, আল্লামা শহীদ নূর ইসলাম ফারুক রহমতুল্লাহ আলাইহির স্লোগান আমরা মানি, সকল দরবারকে আমরা এক করে সুন্নি জামাত আমরা পার্লামেন্ট পর্যন্ত পৌঁছে দিতে চাই, সবাই ডান হাত তুলে বলুন ঠিক কিনা। কোনো বিভেদ রাখতে চাই না, আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব রাখতে চাই না, আমরা সবাই নবী প্রেমিক, যারা মিলাদ কায়েম করে আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। অতএব আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নয়, কোনো ফাসাদ নয়, যারা মিলাদ কায়েমের পক্ষে আমরা সবাই এক, দুই হাত তুলে বলুন ঠিক কিনা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। যারা এসেছেন ঢাকাবাসীর পক্ষ থেকে আমি মুফতি আহসানুল হক আল মুজাদ্দিদি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।